সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন কবিতার গানে। বাংলা কবিতার যে ঋদ্ধ অতীত, এই ঋদ্ধ অতীত সেই পথ ধরে আমরা ধীরে ধীরে এগুচ্ছে। আমাদের এই অতীতে আমরা শ্রী চৈতন্য বিষয়ক পদ নিয়ে এর আগে আয়োজন করেছি, সেই ধারাবাহিকতাই আজকে। আমরা জানি শ্রী চৈতন্য, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1486 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1533 সালে, তিনি নিজে কোনো পদ রচনা না করলেও তাকে নিয়ে মূলত বাংলা চরিত যে সাহিত্য, সেই চরিত সাহিত্যের উদ্ভব ঘটে। অর্থাৎ জীবনী সাহিত্য তার উদ্গাতাই হলেন শ্রী চৈতন্য। আর একই সঙ্গে তার মধ্যে ভক্তরা দেখেছেন কৃষ্ণ এবং রাধার মিলন যে রূপ, সেই মিলন রূপকে। এই মিলন রূপ থেকেই মূলত দ্বৈতাদ্বৈতবাদী তত্ত্ব, এই দ্বৈতাদ্বৈতবাদী তত্ত্ব পরবর্তীকালে আমাদের এই যুগেও অনেককে প্রভাবিত করেছে। সব মিলিয়েই আমাদের আজকের এই আয়োজন, এই আজকের আয়োজনে আসুন কারা আছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান দিকে আছেন মোহাম্মদ হুমায়ুন কবির, তারপর আছেন মুনতারিন মহল, এবং আমার বাঁ দিকে আছেন মাহমুদা আখতার। আমাদের আজকের এই আয়োজনে কবিতা থাকবে, গান থাকবে, কিন্তু সবই চৈতন্য বিষয়ক। আর এই চৈতন্য বিষয়ক পদের যে কথা, এই কথার সুরে বেঁধে প্রথমেই উপস্থাপন করবেন মোহাম্মদ হুমায়ুন কবির। Thank you.
দর্শক, আমরা যে গান শুনলাম, সত্যি এই গানে যে প্রেম প্রকাশিত, এই প্রেমের অশ্রু আপনাকে আমাকে ভাসিয়ে দেয়। সত্যি আমরা যদি এতটা সিক্ত হয়ে উঠি, তাহলে ওই সময়ে যারা ভক্ত ছিলেন কিংবা এখন যারা ভক্ত আছেন, তারা কতটা সিক্ত হন সেটি সত্যি কি ভাবা যায়? আমরা শ্রীচৈতন্যকে দেখেছি, তার যে স্থান আমাদের শ্রীহট্ট বা সিলেট, সেখান থেকে নীলাচল কিংবা তার মধ্য দিয়েই বিভিন্ন জায়গায় তার যে পরিক্রমা কিংবা প্রব্রজ্জা, শেষ পর্যন্ত আমরা দেখেছি পুরীধামে তিনি দেহ রেখেছেন। এই নীলাচলের শ্রীচৈতন্য কেমন ছিলেন তাকে নিয়েই কথা, আর এই কথার মধ্য দিয়ে গান এবার পরিবেশন করবেন মন্তারিন মহল।
তোমরা কি এক সন্ন্যাসী দেখেছ? এই যে সন্ন্যাসী, কিভাবে তিনি সন্ন্যাসী হলেন? যিনি ছিলেন গৌরাঙ্গ, যার দেহ গৌরবর্ণ, তিনি ধীরে ধীরে সন্ন্যাসীতে রূপ নিলেন। তার দেহ এই ধুলিতে লুটুপুটি গেল, এই ধুলো তার দেহে লাগলো, কিন্তু ধুলো দেহে লেগে নিজেই পবিত্র হয়ে উঠল। এই যে গৌরাঙ্গ, এই গৌরাঙ্গের রূপ কেমন ছিল সেটি এবার আমরা কথায় শুনবো। আবৃত্তি করবেন মাহমুদা আক্তার। বিমল হেম জিনে তনু অনুপাম রে, কাহে শোভে নানা ফুল দাম, কদম্ব কিশোর জিনে একটি পুলক রে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম, চলিতে না পারে গোরা চাঁদ গোসাই রে, বলিতে না পারে আধ বোল, ভাবে অবশ হইয়া হরি হরি বলাইয়া, আচণ্ডাল ধরি দেই কোল, গমন মন্থর অতি দিনে মদ মত্ত হাতি, ভাবা বেশে ঢুলি ঢুলি যায়, অরুণ বসন ছবি যিনি প্রভাতের রবি, গোরা অঙ্গ লহরি খেলায়, এহেন সম্পদ কালে গোরা না বুঝিলাম হেলে, তুচ্ছ পদে না করিলাম আশ, শ্রীকৃষ্ণ চৈতন্যা ঠাকুর শ্রী নীতি আনন্দ, গুণ গায় বৃন্দাবন দাস। যে গৌরাঙ্গ আচণ্ডালকে বুকে জড়িয়ে ধরেছেন, যে গৌরাঙ্গ জাতিভেদ প্রথাকে তুচ্ছ করে মানবতাকে সামনে নিয়ে এসেছেন, আমাদের মধ্যে প্রেম দিয়েছেন, প্রেম নিয়েছেন, কেড়ে নিয়েছেন, এই যে প্রেমের শক্তি, এই শক্তিকে দেখিয়েছেন, ফলে এই গোরা, এই চৈতন্য, তাকে আমরা ভজনা করব না কেন? মধ্যযুগে